টঙ্গিত তুরাক তীরে চলছে বিশ সুইজ তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা এদিকে ইজতেমায় আসা অনেকেই ময়দানের ভেতরে জায়গা না পেয়ে রাতভর আশপাশের রাস্তায় অবস্থান করছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পদভারে মুখর টঙ্গির তুরাক তীরের বিশ্ব ইজতেমা ময়দান শনিবার ভোর থেকে ও দিন সম্পর্কে তাবলিগের শীর্ষ মুরব্বীদের বয়ান শুনে মুসল্লিদের সময় কাটছে এদিকে গতরাতে রাজশাহীর চারঘাটা থেকে আসা আব্দুর রাজ্জাক নামের আরও এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ নিয়ে এবারের ইজতেমায় অংশ নিয়ে নয় জন মুসলির মৃত্যু হলো। ইজতেমার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব তৎপর রয়েছে হেলিকপ্টার টহলসহ সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুরু হবে সতেরো জানুয়ারি থেকে ইসলামী ব্যাংকের তিন দিন ব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু হয়েছে গতকাল কক্সবাজারের ইনানির একটি অভিজাত হোটেলে এ সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর্স চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন পরিচালক জয়নাল আবেদিন প্রফেসর ডাক্তার কাজী শহীদুল আলম সৈয়দ আবু আসাদ তানভীর আহমেদ কামরুল হাসান প্রফেসর ডক্টর মোহাম্মদ সালে জহুর মোহাম্মদ সুলাইমান সহ অন্যরা বক্তারা বলেন একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চুরানব্বই হাজার সাতশো আটানব্বই কোটি টাকা যা গত বছরের তুলনায় বারো হাজার ছয়শো নব্বই কোটি টাকা বেশি একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে নব্বই হাজার একশো কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি চল্লিশ লাখ দু উনিশ সালে ইসলামী ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্য ও রেমিটেন্স আহরণ করেছে যথাক্রমে উনচল্লিশ হাজার নয়শো আটাশি কোটি তেইশ হাজার চারশো চুয়াল্লিশ কোটি এবং তিরিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে আর মাত্র একদিন বাকি নির্বাচন প্রচারণায় বেশ সরগরম এ আসনের সংযুক্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড সহ পুরো বোয়ালখালী সকাল থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ান নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় চষে বেরিয়েছেন পুরো নির্বাচনী এলাকা ভোটের ফলাফল যাই হোক আপাতত পুরো বোয়ালখালীতে বিরাজ করছে নির্বাচনী আমেজ আওয়ামী লীগ দুই প্রার্থী তাদের নিজ নিজ প্রচারণার কৌশল দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টায় ব্যস্ত দুই প্রার্থী নির্বাচনী ঢাল হিসেবে ব্যবহার করছেন কালুরঘাট সেতুকে উভয় প্রার্থী পরস্পরের বিরুদ্ধে কিছু বিচ্ছিন্ন অভিযোগ করলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি